চব্বিশ পরগনার একটাই নাম গৌরদাহ মন্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মন্ডল কমপ্লেক্স, প্রোপ্রাইটার সুব্রত মন্ডল। মন্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মন্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মন্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755 9733338717। আজ 23শে জানুয়ারি সগৌরবে পালন করা হচ্ছে নেতাজির 123তম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণ করে হাওড়া দাসনগর আলামোহনদাস স্টেডিয়ামে পঞ্চম ইন্টারন্যাশনাল সুভাষ কাপ 2002 ক্যারাটে কম্পিটিশন আয়োজন করা হয়। এতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এই চারটি দেশ থেকে অংশগ্রহণ করেন প্রায় 200 প্রতিযোগী এবং তারা প্রত্যেকেই আশাবাদী তারা জয়ী হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান দেশের নাম দিয়েছে এবং সেটাকে মেনে নিতে হয়েছে আমাদের সবাইকে। তো আমার আরেক ব্রাদার ফ্রম নেপাল, শিহান ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে কারাতে। কতদিন ধরে প্র্যাকটিস করছেন? 5 বছর। এখানে কত বয়সে কম্পিটিশনে কত কেজিতে দিলেন রাম? আমি এখন 21 কেজিতে খেলবো, না 21 বয়সে, আর খেলবো -60 কেজিতে। কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে আর কি। এর আগে ইন্টারন্যাশনালে আমি 5 বার স্বর্ণপদক পেয়েছি। আশা করছি যে গোল্ড মেডেল আসবে। আসবে? হ্যাঁ অবশ্যই। মোশাম্মদ রোকেয়া খাতুন। বাংলাদেশে কোথায়? ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদে আমরা প্র্যাকটিস করি। নেপাল সে পেলে আয়া থা? নাই আয়া থা, পেলি বার হে। ইয়া পে কি কি লিয়া আয়ে? আম চ্যাম্পিয়নশিপ কি লিয়া আয়ে? কোন সা গেম? কোন সা ফিউট? ক্যারাটে। ক্যারাটে। আচ্ছা, ই পেলি বার, ই পেলি বার আ রা হে। তো কোন কোন দেশ আয়া ই কম্পিটিশন মে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এন্ড ইন্ডিয়া। আচ্ছা, তুমি কোন সি দেশ কে সাথ কম্পিটিশন মে পছন্দ করো? অল অল। ক্যা আশা? ক্যা গোল্ড মেডাল। হ্যাঁ, গোল্ড মেডেল। আচ্ছা, তোমার নাম? প্রিন্স, প্রিন্স জিমি। কোন সি দেশ আয়ো? নেপাল। ইন্টারন্যাশনাল ক্যারাটে অ্যাসোসিয়েশন। আচ্ছা, তুমি কোন দেশ থেকে এসেছো? ইন্ডিয়া। আচ্ছা, এখানে কোন কোন দেশ পার্টিসিপেট করেছে? নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। তুমি কতদিন ধরে প্রস্তুতি নিয়েছো? স্যার 1 মাস 2 মাস। আচ্ছা, এর আগে কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশন নাম? নো স্যার। এই প্রথমবার? ভয় করছে? না স্যার। কি আশা করছো? স্যার ফার্স্ট গোল্ড মেডেল। গোল্ড মেডেল পাবে? পাবে সিও? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার প্রতিদ্বন্দ্বী যদি কোন দেশকে তুমি বেশি প্রাধান্য দিচ্ছ? বাংলাদেশ। বাংলাদেশ কেন? এর আগে কি ক্যাম্পেইনিং করেছো বা ওর সঙ্গে পার্টিসিপেট করেছো কোনো জায়গায়? না স্যার। কিন্তু ভয় কি পাচ্ছো? না স্যার। তোমার নাম? অমলা ঘোষ। বস, নেতাজির 123তম জন্মদিবস উপলক্ষে আমি এই টুর্নামেন্টটা আমরা মিন্স গ্লোবাল শতকান কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা অ্যারেঞ্জ করেছি। লাস্ট মানে আগাম বিগত 4 বছর আমরা করেছিলাম নেতাজির জন্মদিন পালন এই ক্যারাটের টুর্নামেন্ট, কিন্তু এবছর আমরা এটা কি ইন্টারন্যাশনাল, যেহেতু নেতাজি একজন আন্তর্জাতিক লিডার, তো আমরা সেই নেতাজির জন্মদিনে আমরা এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি, যেখানে বাংলাদেশ এবং নেপালও পার্টিসিপেট করেছে আমাদের এই টুর্নামেন্টে, এবং ভারত, বাংলাদেশ, নেপাল, তিনটে দেশের বাচ্চা এসছে, ডেলিগেটসও এসছে।
It's caught in the crossfire.